যাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমানই সবচেয়ে দ্রুতগতির বাহন, এক দেশ থেকে অন্য দেশ কিংবা দেশের ভেতরে খুব অল্প সময়ে পৌঁছানোর একমাত্র মাধ্যম বিমান। কিন্তু একটি দীর্ঘ দূরত্বের বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ঘন্টায় প্রায় 880 থেকে 926 কিলোমিটার বেগে চলে, কিন্তু ট্রেন যদি বিমানের চেয়েও বেশি গতিতে চলে অবাক হবেন? অবশ্যই না, তেমনটাই হতে চলেছে। যে ট্রেনের নাম হাইপারলুপ ট্রেন, ঘন্টায় চলতে পারে সর্বোচ্চ 1224 কিলোমিটার। শুধু তাই নয়, ভারতেও চালু হতে চলেছে হাইপারলুপ ট্রেন। এসব নিয়েই আজকের ভিডিও। পৃথিবীর ক্রমবর্ধমান প্রযুক্তির উন্নতির সাথে সাথে যোগাযোগ ব্যবস্থাও দ্রুত থেকে দ্রুততর হয়েছে। আর আকাশে নয়, পাখির মতো দ্রুত উড়ে যাওয়া যাবে ট্রেনে। পরিবহন ব্যবস্থাই বর্তমানে সবচেয়ে দ্রুতগতির মাধ্যম হিসেবে এবার সামনে এসেছে হাইপারলুপ ব্যবস্থা। টেসলা এর সিইও ইলন মাস্ক প্রথম হাইপারলুপ টেকনোলজির প্রস্তাব আনেন। এই ট্রেন এমন একটি টিউবের মধ্য দিয়ে চলবে যাতে কোনো বাতাস থাকবে না। বাতাস না থাকায় সামনের দিকে এগুতে বায়ুমণ্ডলের কোনো বাধাও থাকবে না, ফলে এই ট্রেন অনেক দ্রুত গতিতে ছুটতে পারে, যাকে বলা হচ্ছে হাইপারলুপ ট্রেন। এরই মধ্যে 2020 সালে নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে 500 মিটার ট্র্যাকে ভার্জিন হাইপারলুপের ট্রায়াল হয়েছে। সেখানে 387 কিলোমিটারেরও বেশি গতিবেগে ছুটেছিল ট্রেন। সেই পরীক্ষামূলক ট্রেনের মধ্যে একজন ভারতীয় ছিলেন। এবার ভারতেও চালু হতে যাচ্ছে হাইপারলুপ ট্রেন, আর তা সত্যি সত্যি বাস্তবায়িত হলে ভারতের পুনে থেকে মুম্বাই যেতে সময় লাগবে মাত্র 25 মিনিট। চীন জাপানকে পেছনে ফেলে দ্রুত গতিতে ছুটবে এবার ভারত। ভারত সরকার, মহারাষ্ট্র সরকার আমেরিকার ভার্জিন কোম্পানির সাথে একটি মৌ স্বাক্ষর করেছে। এই পরিকল্পনায় পুনে থেকে মুম্বাই পর্যন্ত দ্রুত গতির এই ট্রেন চালানো হবে। ভারতীয় গণমাধ্যমের খবর, দ্রুত ভারতে পা রাখতে চলেছে হাইপারলুপ ট্রেন। ভারতের জাতীয় অর্থনৈতিক সংস্থা বা নীতি আয়োগের পক্ষ থেকে নাকি এমনটাই জানানো হচ্ছে। এমনকি আত্মনির্ভরশীল ভারতে এক্ষেত্রে দেশীয় প্রযুক্তি আরোপের ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। তবে দেশীয় পদ্ধতিতে এই ধরনের অতি গতিসম্পন্ন ট্রেন চালু করা যথেষ্ট সময় সাপেক্ষ, সে কারণে বিদেশি কোম্পানিগুলোকেও এক্ষেত্রে আহ্বান জানানো হতে পারে। চলতি বছরের 15ই নভেম্বর ভারতের অন্যতম নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় অর্থনৈতিক সংস্থা বা নীতি আয়োগের সদস্য ভি কে সারস্বত জানিয়েছেন, টিউবের মধ্য দিয়ে অতি দ্রুত ছুটে যাবে এই হাইপারলুপ ট্রেন। ভারতের নিজস্ব হাইপারলুপ টেকনোলজি আনার যথেষ্ট পরিকাঠামো রয়েছে, তবে তা সময় সাপেক্ষ। ভারতে এই টেকনোলজির ব্যবসায়িক সম্ভাবনা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে। এক্ষেত্রে যাত্রীরা কতটা সুরক্ষিত থাকবেন সেটাই অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে। ভারতে হাইপারলুপ ট্রেন বাস্তবায়িত হলে বেঙ্গালুরু থেকে চেন্নাই 334 কিলোমিটার পথ যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। জয়পুর ইন্দোর হয়ে দিল্লি থেকে মুম্বাই 1317 কিলোমিটার পথ পেরোতে সময় লাগবে মাত্র 55 মিনিট। বেঙ্গালুরু হয়ে মুম্বাই থেকে চেন্নাই 1102 কিলোমিটার যেতে সময় লাগবে 50 মিনিট। এই হিসেবে কলকাতা থেকে দিল্লি যেতে সময় লাগার কথা 1 ঘন্টার কিছু বেশি। এখন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভারতের দ্রুততম ট্রেন পরিষেবা হবে এই হাইপারলুপ ট্রেন। তবে তার সফলতার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নিশ্চয়ই শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খুব ভালো, আল্লাহ হাফেজ।